নমস্কার বন্ধুরা, চলে এসছি আবারও একটি নতুন রান্না নিয়ে। চলুন দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার কিন্তু অনুরোধ রইল। আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আপনারা যারা যারা শুটকি মাছ খেতে পছন্দ করেন তাদের তো ভীষণই ভালো লাগবে, আর যারা খেতে চান না তাদেরও ভীষণ ভালো লাগবে। চলুন দেখা যাক কীভাবে করছি। দেখুন, আমি কিছু লতি আর কাঁঠাল বিচি নিয়েছি। আজ করছি কাঁঠাল বিচি আর লতি দিয়ে চ্যাপা শুটকির এই রান্নাটি। আমি লতাটা কাটতে বসে গেছি, তখনই এসে আমার ঠাকুমা শাশুড়ি বললেন তুই সর, আমি কেটে দিচ্ছি। ভাবলাম কেন না, ঠাকুমা কাটতে থাক আর আমি দিকে কাঁঠাল বিচিটা পরিষ্কার করে নিয়ে থামকে বললাম কাঁঠাল বিচিটা ভালো করে আগে জলে ভিজিয়ে রাখো, তাহলে পরিষ্কার করতে সুবিধা হয়। আপনাদের আগেও দেখিয়েছি, দেখুন আমি একটা ভাঙা পাকার মধ্যে এরকম করে কিছুক্ষণ ঘুষতে থাকি আর এদিকে পরিষ্কার হয়ে যায়। খুব সহজ, এর থেকে সহজ কাঁঠাল বিচি পরিষ্কার আমার মনে হয় আর কোনোভাবেই সম্ভব না। তো কাঁঠাল বিচিগুলো পরিষ্কার করে ভালো করে চার ফালি করে কেটে নিয়েছি। এদিকে কিছুটা গরম জল বসিয়ে দিয়েছিলাম, কিছুটা গরম জল উঠিয়ে রেখেছি, কেননা এটা দিয়ে আমি পরে ঝোল দিয়ে দেবো। এখন হচ্ছে বৃষ্টির সময়, আর আমরা তো বাড়ির সামনে ধরুন রাস্তার কিনারে যে কচু গাছগুলো থাকে সেখান থেকে কিন্তু লতা নিয়ে চলে এসেছি। এখন বৃষ্টির সময় গলা চুলকানোর সম্ভাবনা থাকে, তাই আমি ভাবছি গরম জল দিয়ে ঝোলটা দেবো, এতে কিন্তু অনেকটাই গলা চুলকোবে না। আর এদিকে একটু ভাপিয়েও নিয়েছি, তাই গলা চুলকানোর কোনো সম্ভাবনাই থাকবে না। প্রথমে কাঁঠাল বিচিগুলো কিছুক্ষণ সময় ধরে ভালো করে সেদ্ধ করে নিতে হবে, তারপরে লতিটা দিতে হবে। আগের থেকে দিয়ে দিলে তো লতিটা একদম নরম হয়ে যাবে, সেটা কিন্তু হলে রান্নাটি করতে সুবিধা হবে না। আর কাঁঠাল বিচি সেদ্ধ হওয়ার পরেই লতিটা দিয়ে হায়েস্ট 3-4 মিনিট ভাপিয়ে নিয়ে নামিয়ে নিলেই হবে। তারপর একটা ভালো করে লতিটার থেকে জল ঝরিয়ে নিলাম। আর এদিকে কড়াইতে কিছুটা সরিষার তেল দিয়ে কিছু থেঁতো করা রসুন দিয়ে দেবো। রসুনটা খুব ভাজার দরকার নেই, হালকা নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিতে হবে লতি আর কাঁঠাল বিচি দিয়ে। নুন হলুদ দিয়ে কিছুক্ষণ সময় ধরে কিন্তু এটাকে ভেজে নিতে হবে। তারপর কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিতে হবে মশলাটা। মশলাতে শুধু দিয়েছিলাম আমি কিন্তু লঙ্কা, একটু কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা আর কয়েকটা রসুন, আর কোনো মশলাই ব্যবহার করিনি। আমরা শুটকি মাছে সেরকম কোনো মশলাই ব্যবহার করি না, শুধুমাত্র লঙ্কা আর রসুন ছাড়া। তারপর কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিলাম, এরপর দিয়ে দেবো কিন্তু চ্যাপা শুটকিটা। এটা পরে দিয়েছি কেন বলুন তো, আগের থেকে দিলে এর যে স্মেলটা অনেকটাই কমে যায়, বলতে পারেন উড়ে যায়, তাই আমি শেষেই দিলাম। এতে কিন্তু কোনো অসুবিধা হবে না, কেননা চ্যাপা শুটকিটা দিয়ে একটু ঢাকা দেওয়ার ফলেই এর থেকে গড়লে কিন্তু একদম তেল বেরিয়ে চ্যাপা শুটকিটার খোঁজেই পাওয়া যায় না। তো আর কিছুক্ষণ সময় কষিয়ে নিয়ে দেখুন দিয়ে দিলাম সামান্য ঝোল, খুব বেশি ঝোল দেবো না, যেন কিছুক্ষণ ফুটে যাওয়ার পর একটু মাখো মাখো ব্যাপারটা থাকে। একদম শুকিয়ে গেলেও তো ভালো লাগবে না, তাই সেই পরিমাণ মতো ঝোলটা কিন্তু আমি দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ সময় ধরে দেখুন ফুটিয়ে নেওয়ার পর অনেকটাই মাখো মাখো হয়ে এসছে। এখন বুঝতে হবে কিন্তু রান্নাটি আমাদের হয়ে এসেছে। তারপর নামিয়ে নিন আর গরম ভাতের সাথে পরিবেশন করুন।